আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। শীত উপলক্ষে আজ আপনাদের তৈরি করে দেখাবো চিতই পিঠা। চিতই পিঠা সবারই কম বেশি পছন্দ, আর সাথে যদি থাকে ভর্তা তাহলে তো জাস্ট জমিয়ে যাবে। অনেকেই অনেকভাবে চিতই পিঠা তৈরি করে থাকে। আজ আমি চালটা ব্লেন্ডারে ব্লেন্ড করে তৈরি করে দেখাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম চিতই পিঠা। আমি এখানে 3 কাপ চাল সারারাত ভিজিয়ে রেখেছি। যাদের হাতে সময় কম থাকবে সেক্ষেত্রে কমপক্ষে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে পোলার চাল ইউজ করেছি, আপনারা চাইলে আতপ চাল কিংবা সিদ্ধ চালও ইউজ করতে পারেন। আর রান্না করে নিয়েছি 1 কাপ ভাত, আপনারা যে চাল রান্না করেন সেই চালটা নিলেই চলবে। আর লাগছে 1টা ডিম। আমি চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেক্ষেত্রে চালটা আর ধোয়ার প্রয়োজন নেই। আর সব ভাত আমি ব্লেন্ড করব না, 3 কাপ চালে আমার যে পরিমাণ ভাত প্রয়োজন সেই পরিমাণ ভাত ইউজ করব। চালটা পানি ঝরিয়ে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি, যদি পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে কুসুম গরম পানি ইউজ করব। যেহেতু বেশি পিঠা বানাবো সেজন্য আমি বেশি ব্লেন্ড করব চাল। এই চিতই পিঠাটা দুধে ভিজিয়েও খেতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রান্না করে নেওয়া ভাত। দেখুন, আমি সব ভাত ইউজ করিনি, পরিমাণ অনুযায়ী ভাত ইউজ করেছি। এ পর্যায়ে এটা ব্লেন্ড করে নিচ্ছি, আমার সামান্য পানির প্রয়োজন, আমি সামান্য পরিমাণ কুসুম গরম পানি ইউজ করেছি। এবার আবারও ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে, ব্যাটারটা একটি বাটিতে নিয়ে নিয়েছি। দেখুন ভালোভাবে ব্লেন্ড হয়েছে। চিতই পিঠার ব্যাটারটা বেশি ঘনও না, বেশি পাতলাও না, মিডিয়াম কনসিস্টেন্সি থাকবে। আমি এখানে আরো পানি মিক্স করব। ব্যাটারে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। আপনারা চাইলে ব্লেন্ড করার সময় লবণটা ইউজ করতে পারেন, ব্লেন্ড করার পর মিক্স করলেও কোনো প্রবলেম নেই। এ পর্যায়ে ডিমটি ফেটিয়ে নিচ্ছি, ডিম দিলে পিঠাটা অনেক সফট হয়। যদি কারো ডিমের স্মেলটা ভালো না লাগে সেক্ষেত্রে ডিমটা স্কিপ করতে পারেন। ব্যাটারে ডিমটি দিয়ে দিচ্ছি, ব্যাটারে ডিমটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা ভালোভাবে মিক্স করে নেওয়া লাগবে, তা না হলে পিঠাটা ভালো হবে না। ভাত দিলে পিঠাগুলো অনেক ফুলকো হয়, দোকানের পিঠাগুলোতে ভাত ইউজ করে, তাই আপনারাও ট্রাই করবেন ভাত ইউজ করার। দিয়ে দিচ্ছে 1 টিস্পুন বেকিং পাউডার, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন আবার স্কিপও করতে পারেন। বেকিং পাউডারটা না দিলে কোনো প্রবলেম নেই। এ পর্যায়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। আবার পানির প্রয়োজন, আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করছি। ব্যাটারটা বেশি ঘনও না, বেশি পাতলাও না, মিডিয়াম কনসিস্টেন্সি রেখে ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, ছাঁচটা আমি আগে থেকে গরম করে নিয়েছি ভালোভাবে, দেন তেল ব্রাশ করে নিয়েছিলাম। এ পর্যায়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি ছাঁচে। ব্যাটারটা পুরোটা ভরে না দিয়ে একটু খালি রেখে দেবে, এতে করে ফুলে উঠতে সুবিধে হয় আর পিঠাটা সুন্দর হয়। ঢাকা দিয়ে রেখে দেব 2.5 থেকে 3 মিনিট। চিতই পিঠায় অবশ্যই চুলার আঁচটা খেয়াল রাখতে হবে, আঁচটা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে, বাড়ানো বা কমানো যাবে না, এতে করে পিঠা ভালো হবে না। 2.5 থেকে 3 মিনিট পর দেখুন আমার পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে। প্রথম ব্যাচের পিঠাগুলো একটু ভেঙে যেতে পারে বা কম ফুলতে পারে, এটা কোনো সমস্যা না। পরবর্তী ব্যাচ থেকে পিঠাগুলো দেখতে সুন্দরও হয়, আবার ফুলকুও হয়ে ওঠে। মাশাআল্লাহ, প্রথম ব্যাচের পিঠা খুবই ভালো হয়েছে, দেখে বুঝতে পারছেন। এ পর্যায়ে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে তেলের সাথে অল্প পানি মিক্স করে দেন ব্রাশ করে নিচ্ছি। আবারও ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা ছাঁচে দেওয়ার আগে খেয়াল রাখতে হবে, প্রতিবার ব্যাটার ছাঁচে দেওয়ার আগে অবশ্যই নেড়ে নিতে হবে। শীতের সকালে কিংবা সন্ধ্যায় ভর্তা দিয়ে চিতই পিঠা খেতে দারুণ লাগে। আবারও 2.5 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 2.5-3 মিনিট পর দেখুন মাশাল্লাহ আমার পিঠাগুলো অনেক ফুলেছে, প্রথম ব্যাচের পিঠার থেকে অনেক ফুলকো হয়েছে। এভাবে নাইফ দিয়ে খুঁচিয়ে নিলে খুব সহজেই পিঠাগুলো উঠে যাবে। আজ আমি পিঠা পরিবেশন করছি 2 রকম ভর্তা আর মাংসের ঝোল দিয়ে। শুটকি ভর্তা, সরিষা ভর্তা আর মাংসের ঝোল দিয়ে নিয়েছি। আপনাদের পিঠা ভেঙে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হলো। দেখুন ভেতরটা কত নরম হয়েছে।
মাশাল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। আরো একটি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সফট হয়েছে। দেখুন ভেতরটা কত সফট হয়েছে। এইভাবে গরম গরম পিঠা বানিয়ে ভর্তা দিয়ে পরিবেশন করে বাড়ির সকলের মন জয় করে নিন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।